ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. সম্মানিত দিনী ভাই, জানতেছিলেন সামনের ব্যক্তি পিছনের ব্যক্তিকে সালাম দিবে নাকি পিছনের ব্যক্তি সামনের ব্যক্তিকে সালাম দিবে? সম্মানিত দিনী ভাই, সালাম মূলত এটা সাক্ষাতের একটা বিষয়। সাক্ষাতের প্রথম পর্ব হচ্ছে সালাম দেওয়া। এখন যেহেতু এখানে সাক্ষাৎ বিষয়টা পরিপূর্ণ হচ্ছে না একে অপরের, তাই পিছনের ব্যক্তি সামনের ব্যক্তিকে দেখাটা যত সহজ সম্ভব, সামনের ব্যক্তি পিছনের ব্যক্তিকে দেখা তত সম্ভব না, ওই হিসেবে পিছনের ব্যক্তি সালাম দিবে। হ্যাঁ, তথাপি ঘটনাক্রমে যদি নাকি সামনের ব্যক্তি পিছনের ব্যক্তিকে লক্ষ্য করে ফেলে তাইলে সেই সালাম দিবে, কারণ সালাম একটা ভালো কাজ, ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করাই হচ্ছে বিধান। আর হাদিসের মধ্যে আমরা সেটা বুঝতে পারি যে সালাম প্রথমে দিবে, আগের ব্যক্তি হোক পিছনের ব্যক্তি হোক বা সামনাসামনি দুই ব্যক্তি হোক, যেই প্রথমে সালাম দিবে সেই উত্তম হবে। এটা হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে। সহিহ বুখারীর 6077 নম্বর এবং সহিহ মুসলিমের 2566 নম্বর হাদিস। হাদিসটি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজারা আখাহু ফাওকা সালাসি লায়ালিন ইলতাকিয়ানি ফায়ুরিদু হাযা ওয়া ইউরিদু হাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন যে মুসলিম ব্যক্তির জন্য হালাল নয়, বৈধ নয় যে তার মুসলিম ভাইয়ের থেকে সে তিন দিনের উপর কথা না বলে এমনিই থাকবে, কথা ছেড়ে দিবে। তিন দিনের উপর কোনো মুসলিম ব্যক্তির জন্য আরেক মুসলিম ব্যক্তির সাথে কথাবার্তা ছেড়ে দেওয়া বৈধ নয়, হালাল নয়। অর্থাৎ তিন দিনের ভিতরেই কথাবার্তা বলে ফেলতে হবে, যদি যোগ্যতা জাতি কোনো কারণে কথাবার্তা বন্ধ হয় তিন দিনের মধ্যে এটা সেরে ফেলতে হবে, সমাধান করে ফেলতে হবে। তিন দিনের উপর হয়ে গেলে এটা হারাম হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একে অপরের সাথে দেখা হয় কিন্তু সে তার থেকে ফিরে থাকে, ও তার থেকে দূরে থাকে, ফিরে থাকে, একে অপরের থেকে ফিরে থাকে, এটা হালাল নয়। এরপরে বলছে ওয়াখাইরুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, এই দুইজনের মধ্যে উত্তম হচ্ছে যে ব্যক্তি প্রথমে সালাম দিবে। সুবহানাল্লাহ বিহামদি। তাই সালামের বিষয়টা উত্তম হতে চাইলে যে প্রথমে সুযোগ পাবে সেই সালাম দিয়ে দিবে, পিছনের ব্যক্তি সামনের ব্যক্তি এমন কোনো নির্ধারিত করা শরীয়তের পক্ষ থেকে নাই। তাই এখানে শরীয়তের নির্দেশনা হচ্ছে যে প্রথম সালাম দিবে সেই উত্তম বলে বিবেচিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মহিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।